সেকেন্ড ইয়ারে উঠে দুই টাইপের স্টুডেন্ট পাওয়া যায়। এক দলকে যদি আমি দুই টাইপের স্টুডেন্টকে প্রশ্ন করি, ভাই তোমার টার্গেট কি, বুয়েট মেডিকেল না ভার্সিটি নাকি ডি ইউনিট নাকি কি করতে চাও, কিসের কোচিং করবে অ্যাডমিশনে, এটার উত্তর দুজন দিতে পারে, ভাইয়া আমি এখনো শিওর না। একজন যে কোথাও চান্স পাবে না, কারণ বাজারে কমলা বেচবে, আর আরেকজন যে হলো তিনটাতেই চান্স পাবে। এই যে তিনটাতে চান্স পাওয়া পাবলিকের পার্সেন্টেজ কত জানো? 0.12304% এটা হবে গোটা বাংলাদেশের হয়তো বা 100 জন মানুষজন, ম্যাক্স গেলে 500। তুই কি 500 জনের মধ্যে? না, তুই হলে কারণ বাজারে যে কমলা বেচবে। তো এখন এই উত্তরটা দেওয়ার জন্য কি কোচিং করবো জানি না, এখন খুব ভালো মতো জানতে হবে আমার টার্গেট কি। যদি না জানো, ভিডিও দেখা 7 ঘন্টার মধ্যে ফিক্স করে ফেলবা যে তুমি কি হইতে চাও লাইফে, কিসের কোচিং করবা। এবং দুই নাম্বার, এখনো যদি বই ফিক্স না হয়, হাজরিসের বইটুকু, ঘুষের বইটুকু, লিঙ্কনের বই থেকে একটুকু, তারপর আরেকটুকু 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 পরীক্ষার আগের দিন ভাই ভাই কি পড়বো, এটাই বাস্তবতা। কারণ তুমি এতগুলা বই পড়তে পারবা না, 14টা সাড়ে 14টা এই ভাইয়ের নোট, ওই ভাইয়ের নোট, এই ফ্রি প্লে লিস্ট, ওই ফ্রি প্লে লিস্ট পরীক্ষার আগে, কারণ কি এতগুলো জায়গা থেকে তুই পড়তে পারবি না। এখন থেকে তুই কোন ক্লাস করিস, কোন বই পড়বি, কোন গাইড পড়বি, কোন নোট পড়বি, রিভাইজ দিবি কেমনে, সব কিছু ফিক্স কর, বই ফিক্স কর। কারণ পরীক্ষা যখন সামনে ঢাক 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 করে পরীক্ষা আসবে, পরীক্ষার আগের রাতে কিন্তু ভাইয়ের 4টা নোট, এই ভাইয়ের 2টা নোট, এই গাইডের 2 পেজ, এভাবে পড়া যাবে না, একটা জায়গা থেকে পড়তে হবে। সো ফিক্স দ্য বুকস।